আজরাইল আসার পূর্বে আমার আপনার কাছে একজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, সে হলো আমার রুজির ফেরেশতা। ডাক দিয়ে বলবে, ও আব্দুস সালাম সিদ্দিকি, সারা পৃথিবী খুঁজে এলাম, তোমার জন্য কোন রিজিক পেলাম না, খাদ্য পেলাম না। আমি ডাক দিয়ে বলবো, ও ফেরেশতা, সারা পৃথিবীতে কোন খাবার অভাব নাই, আমার ঘরের ভিতরে কত খাবার, কত খাবার, আমার জন্য কি একটু খাবার হয় না? ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমার ঘরের ভিতরে অনেক খাবার, কিন্তু তোমার জন্য বাজেট নাই। ও আব্দুস সালাম সিদ্দিকি, ও আব্দুর রহমান, ও আব্দুল গফফার, ও আব্দুস সাত্তার, বিদায় দাও আমাকে, আজকের পরে তোমার সাথে আমার দেখা হবে না। এই বলে রুজির ফেরেশতা বিদায় নিয়ে নেবে। এরপরে চলে আসবে পানির ফেরেশতা, এসে বলবে, ও আব্দুস সালাম সিদ্দিকি, সারা পৃথিবী খুঁজে এলাম, তোমার জন্য একটুখানি পানি পেলাম না। আমি ডাক দিয়ে বলবো, ফেরেশতা, বাংলার জমিনে নদীর অভাব নাই, সাগরের অভাব নাই, বুড়িগঙ্গা নদীতে পানি ভরা, আটলান্টিক মহাসাগরে পানি ভরা, ভারত মহাসাগরে পানি ভরা, এমনকি আমার বাসার ছাদের ট্যাঙ্কে পানি ভরা, পানির কোনো অভাব নাই, এরপরেও কেন আমাকে পানি তুমি দাও না? ফেরেশতা ডাক দিয়ে বলবে, পানির অভাব নাই, কিন্তু তোমার জন্য আল্লাহ কোনো পানি বাজেট করে রাখে নাই। এক এক করে সকল ফেরেশতারা আমার থেকে বিদায় নিয়ে নেবে। সবার শেষে আসবে আইয়ুব ফেরেশতা, ডাক দিয়ে বলবে, আল্লাহর গোলাম, সারা পৃথিবী খুঁজে এলাম, তোমার জন্য এক চুল পরিমাণ অক্সিজেন পাইলাম না। আমি আপনি ডাক দিয়ে বলবো, ও ফেরেশতা, দুনিয়ায় তো কোনো অক্সিজেনের অভাব নাই, কেন একটু আমাকে তুমি অক্সিজেন দাও না? ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহর গলা, অক্সিজেনের অভাব নাই, কিন্তু তোমার বাজেটে কোনো অক্সিজেন নাই, বাই বাই বন্ধু, বাই, বিদায় দাও, আর দেখা হবে না। এই বলে অক্সিজেনের ফেরেশতা বিদায় নেবে। সাথে সাথে ডান দিকে দাঁড়িয়ে যাবে আজরাইল, অথবা বাম দিকে দাঁড়িয়ে যাবে আজরাইল, ডাক দিয়ে বলবে, ও আল্লাহর গোলা, দুনিয়ার জমিনে তোমার হায়াত নাই, তোমার হায়াত শেষ হয়ে যাবে, থামা মেরে আমার আব্দা, ভিতর থেকে কলিজাটা ভেদ করে রুহটাকে বের করতে চাবে, কিন্তু সাদের দেহ থেকে রুহু আসতে চাবে না, বলবে, না না না, আমাকে নিও না। বিশ্ব নবী বলেন, ওই সময় রুহটা দেহের ভিতরে 82 জায়গায় পলায়ন করে, শরীরে ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। আজরাইল তো ছেড়ে দেয় না, থাবা মেরে রুহটা নিয়ে পালিয়ে যায়, আর ওই রুহটা নিয়ে বিদায় হয়ে যায়। আমি আপনি মুহূর্তের ভিতরে লাশ হয়ে যায়, মসজিদে আলান হয়ে যায়, ফুলান ইবনে ফুলানার নাম। সংবাদ পাওয়ার পরে আবার আত্মীয় স্বজন আমাকে দেখার জন্য ভিড় জমায়, আমার চোখের সামনে আমার গায়ের পোশাক গুলো খুলে খুলে ফেলা হয়, আমি দেখি আমার সম্পদ গুলো নিয়ে আমার ছেলে আমার মেয়েরা ভাগ বাটা করে, কিন্তু বলার ক্ষমতা না। শুধু তাই না, আত্মীয় স্বজনরা এসে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, একদল চলে যায় বাঁশ কাটার কাজে, আর একটা দল চলে যায় কবরে মাটি খননের কাজে, আর একদল চলে যায় বিদায়ের বেলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসলের জন্য। আমাকে গোসল দেওয়া হয় প্রচন্ড গরম পানিও না, ঠান্ডাও পানিও না, গরম পানিও না, ঠান্ডা পানিও না, মৃদু কুসুম গরম পানি। আমি বলতে থাকি, আমার শরীরে একটু আসতে ঢালো পানি,
আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু কে শোনে কার কথা? গোসল হয়ে যায় কাফন পরানোর পর, চকলেটের মতো বুড়াইয়া যে খাটিয়া দেখলে ভয়ে অত্তর থর থর করে কাঁপে, যে খাটিয়া মসজিদে এক কোনায় পড়ে থাকে কত ময়লা, ওই খাটিয়ায় চকলেটের মতো মুড়াইয়া আপন জন চারজন কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে যাবে। প্রিয় ভাইরা, আমার একটু অন্তরের কান দিয়ে কথাগুলো শোনেন, হৃদয়ের কান দিয়ে অনুধাবন করেন। আজকে মনে করেন আপনার এই বেলায় এই কাজটা হচ্ছে, পিছন দিকে তাকায় দেখি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমার জানাজা পড়ার জন্য আসতেছে। জানাজা হয়ে যাবে, সবাইকে মনে করব আমার সাথে যাবে, কিন্তু না না, এরপরে দেখি চারজন আমার খাটিয়া ধরে কবরের দিকে নিয়ে যায়। কবরে যখন নিয়ে যাওয়া হলো, আর দেখি চারজন না, দুইজন কবরে নেমে গেল। আমি মনে করলাম সবাই আমার সাথে যাবে, কিন্তু দেখি না চারজন আমার কাঁধে কামার খাটিয়া ধরে কবরে নিয়ে গেল। ভাবলাম মনে হয় এই চারজন আমার সাথে যাবে, এরপরে দেখলাম না না, দুইজন কবরে নামলো। আমি মনে করলাম এই দুইজন আমার সাথে যাবে, একটু পরে আমাকে ওই কবরে নামানো হলো। একজন আমার মুখ খুলে দিল, আরেকজন লাফ দিয়ে উঠে গেল। আমি মনে করলাম হয়তো এই একজনে আমার সাথে যাবে, একটু পরে দেখি না না না, এই লোকটি যখন লাফ দিয়ে উঠে যায়, বিশ্ব নবী বলেন ওই মুদ্দারা মন্ত্রে একটি চিল্লানি দেয়, দুনিয়ার মানুষ সারা সকল প্রাণী ওই চিল্লানি শুনতে পায়। প্রিয় ভাইরা আমার, আমাকে আপনাকে কবরস্থ করিয়া আপনজন সবাই চলে আসবে। একটা বার কি ভেবেছেন, সম্পদ আমার না, বাড়ি আমার না, বউ আমার না, মা বাবা আমার না, সন্তান আমার না, কেউ আমার না, অথচ আমার আমার করিয়া আমার জীবনটা শেষ করে দিলা। প্রচন্ড গরমের ভিতরে, ঝড় তুফানের ভিতরে যদিও আপনি মারা যান, উপযোগী না এখন কবর দেওয়া, এরপরও সকলে মিলে আপনাকে কবরস্থ করবে। এজন্য তওবা করিয়া ফেলেন, জীবনে আর নামাজ কাজা করব না, জীবনে আর মিথ্যা কথা বলবো না, জীবনে আর হারাম খাবার খাবো না, বাকি মানুষকে আর ফাঁকি দিব না, মানুষকে আর ঠকাবো না। যদি রাজি থাকেন মুসলমান, দুই হাতটা তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের যে কথাগুলো বলছি আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ফাতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সবাই আল্লাহর শেখানো দোয়াটা, আল্লাহর শেখানো দোয়াটা একবার জবান দিয়ে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নি জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনি নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্নাকা ফুত
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান আল্লাহ ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া আল্লাহ আমরা কতি পাই গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ দীর্ঘক্ষণ আপনার কুরআনুল কারীমের তাফসীর করেছি আলোচনা করেছি আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আপনার আলিশান দরবারে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা খাস করে আপনার কাছে দরখাস্ত যারা এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করলো আল্লাহ তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ প্রতি বছর এভাবে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করতে পারে এই তৌফিক দান করিয়া দেন আল্লাহ আল্লাহ তাআলা খাস করে আপনার কাছে দরখাস্ত আমরা যারা হাত উঠাইলাম আমাদের ভিতরে অনেকের জন্ম কি বাবা ও দয়ার মালিক আল্লাহ দুনিয়ার জমিনে বাবা কত কষ্ট করে আমাদের তিল তিল করে বড় করেছে মাতার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদের লেখাপড়া শিখাইছে ও দয়ার মালিক আল্লাহ বাবা নাই আপনার ডাকে সাড়া দিয়া অন্ধকার।